আজকে আপনাদেরকে দেখাবো গরুর পা রান্না আর এই গরুর পা রান্নার জন্য প্রথমে নিতে হবে গরুর পা ছোট ছোট করে কেটে ছোট ছোট বলতে খুব বেশি ছোটো না একটা পাকে তার পাঁচটা টুকরা করে নেবেন তারপরে নিয়েছি গরম পানি এই গরম পানির মধ্যে এই পা গুলো দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এবং অনেক রকমের অল্প অল্প করে মশলা দিয়ে দেবো অনেক রকমের মশলা দিচ্ছি তবে সবগুলোই খুবই অল্প অল্প পরিমাণে তো প্রথমে দিয়েছি তেজপাতা দারচিনি কালো এলাচ এলাচ লবঙ্গ কালো গোলমরিচ স্টার মশলা জয়ত্রী জয়ফল জয়ফলকে কেটে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি শাহি জিরা আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বানিয়ে রাখা বিশেষ একটা মশলা কয়ে অনেক ধরনের মশলা দিয়ে তো এগুলো সব দিয়ে এরপরে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিব অল্প করে লবণ কারণ আগেই বেশি লবণ দিব না প্রথমে অল্প করে লবণ দিব তারপরে যখন পানিটা কমে আসবে তখন আবার চেক করে লবণটা দিয়ে দিব তারপর দিয়েছি গরম পানি এখন গরম পানি এরকম একদম পুরোপুরি ভরে দিয়ে এটাকে জাল দিচ্ছি এটা রান্না করতে প্রায় চার ঘন্টা সময় লেগেছিল তো এরকম মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি এটা পানিটা অনেকটা শুকিয়ে আসবে এরকম তিন ঘন্টা পরে এটা আমি দেখিয়েছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে পানিটাও শুকিয়ে আসছে আর এটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে হাত থেকে মাংসগুলো ছুটে যাচ্ছে এরকম সময় আমি আরেকটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি আর তার সাথে দিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুন মরিচের মধ্যে দিয়ে দিব তেলে গুঁড়ো করে রাখা জিরা এবং এই এই দিয়ে রাখা মানে পানি প্রায় যখন যেহেতু শুকিয়ে আসছে এটা এই নেহারিটা আমি এটার মধ্যে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আরো কিছুক্ষণ জাল দিচ্ছি এবং এখন যখন পানিটা কমে গেছে তখন আমি এটা চেক করে লবণটা প্রয়োজন মতো দিয়ে দিয়েছি এবং এটা নামিয়ে নিয়েছি এটা রান্না করতে অনেক সময় লাগলেও খুব একদমই তেমন কোনো কষ্ট না কারণ হচ্ছে এটা যেহেতু অনেক সময় নিয়ে জাল দিতে হয় এবং অনেক সময় নিয়ে সেদ্ধ হতে হয় এই জন্য আমি মশলাগুলো প্রায় আস্ত আস্ত যেগুলো ওগুলো আস্তই দিয়েছি বাটা করিনি কারণ এখান থেকে মশলা যতটা নেওয়ার নিয়ে নেয় বা গলে যায় আর এটার ভিতরে চলে যায় এই জন্য আমি বেশিরভাগ মশলাগুলোই আস্ত দিয়েছি এত বাটাবাটি করিনি আর এগুলো আপনি এই লাস্টে যে ফোড়নটা দিয়েছি এটা অবশ্যই দিবেন তাহলে এটা খেতে বেশ মজা হবে এবং আপনি চাইলে পানির পরিমাণটা আরো বাড়িয়েও দিতে পারেন আর কোনো মশলাই বেশি পরিমাণে দিবেন না পরিমাণ মতো দিবেন